বিশ্বের সবচেয়ে দ্রুত গতিতে এগিয়ে চলা ইসরায়েলে করোনার ভ্যাকসিনেশন কার্যক্রম আরো ত্বরান্বিত করার উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। তিন সপ্তাহ ধরে প্রতিদিন 1.5 লাখ মানুষ ভ্যাকসিন গ্রহণ করলেও রোববার থেকে 1,70,000 মানুষের দেহে টিকা প্রয়োগ করা হচ্ছে। স্বাস্থ্যকর্মীর প্রবীণদের পর ধাপে ধাপে প্রতিটি ইসরায়েলিকে এর আওতায় আনা হবে। প্রচন্ড তুষারপাতে শুক্রবার থেকে স্পেনের বিমানবন্দর বন্ধ থাকলেও সোমবার ফাইজারের ভ্যাকসিন নিয়ে কার্গো মাদ্রিদে পৌঁছাবে বলে নিশ্চিত করেছে দেশটির সরকার। তীব্র শীতে দেশটিতে করোনা সংক্রমণ বাড়তে থাকায় দ্রুতই জনগণকে টিকার আওতায় আনার পরিকল্পনা করছে স্পেন।